বিএনপি কার্যালয় এখন ক্রাইম সিন, ঢুকতে পারেননি মির্জা ফখরুল, আজও ধাওয়া পাল্টা ধাওয়া। 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা, সারা দেশে প্রতিবাদ কর্মসূচি। আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা পুলিশের ওপর চড়াও, উত্তেজনা, নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় 3 মামলা, গ্রেপ্তারকৃতদের তোলা হয়েছে আদালতে। বারবার আঘাত আসলে আওয়ামী লীগও বসে থাকবে না। সম্পাদক মণ্ডলীর যৌথ সভায় প্রধানমন্ত্রী বললেন, বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে আবারও পিছিয়ে পড়বে দেশ। কোয়ার্টার ফাইনালে কাল আলাদা ম্যাচে লড়বে ব্রাজিল ও আর্জেন্টিনা। কোনো ইঞ্জুরি না থাকায় সেলেসাওদের স্বস্তি, আত্মবিশ্বাসী মেসিরাও মুখিয়ে আছেন দর্শক। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বিএনপি কার্যালয় এখন ক্রাইম সিন, তাই ঢুকতে দেয়া হয়নি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এ নিয়ে পুলিশ কর্মকর্তার সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। পরে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করে বলেন, 10 ডিসেম্বরের গণসমাবেশ বানচাল করতেই বোমা নাটক সাজানো হয়েছে, তবে আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানায় পুলিশ। আমি এখন এখানে যেতে পারবো না, আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত। আমাদের কাজ শেষ, আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিএনপি কার্যালয় এখন ক্রাইম সিন, ঢুকতে পারবে না কেউই। তবে বেলা 10:45 দিকে নাইট অ্যাঙ্গেল মোড়ে আসেন বিএনপি মহাসচিব। ব্যারিকেডের ভিতরে প্রবেশ করতে না পেরে কথা বলেন পুলিশের সঙ্গে, এটা আমার অফিস, কেন্দ্রীয় অফিস, এটা আমাদের প্রপার্টি। অবশ্যই আমরা অস্বীকার করছি না। আপনি শোনেন আমার কথা, আপনি শোনেন, আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা। আমি একদম ওইভাবে কথা বলছি, ঠান্ডা মাথায় আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ অ্যালাউড টু এন্টার ইনটু দ্য পার্টি অফিস। ফাইন, দ্যাটস ইট, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। বাগবিতণ্ডার এক পর্যায়ে বাধার মুখে ফিরে যাওয়ার আগে মির্জা ফখরুল কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। অভিযোগ করেন, 10 ডিসেম্বরের কর্মসূচি বানচালে পরিকল্পিত চক্রান্ত করেছে ক্ষমতাসীনরা। ঢাকা বিভাগীয় গণসমাবেশ কোথায় হবে সে বিষয়ে অবশ্য সুস্পষ্ট কোনো উত্তর দেননি তিনি। আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না, এবং তারা যে কথাগুলো বলছে সর্বব্যাপী মিথ্যা। আমাদের ওখানে কোন বিস্ফোরক ছিল না, নাথিং ওয়াজ দেয়ার, এবং তারা নিজেরা ক্যারি করেছে। এবং আমরা একটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত পরিকল্পনা প্লট করে বিএনপিকে অ্যালাইন করার জন্য আমাদের 10 তারিখের যে শান্তিপূর্ণ সমাবেশ, সেই সমাবেশকে পুরোপুরি নস্যাৎ করে দেওয়ার জন্য এটা সরকারের হীন পরিকল্পনা, চক্রান্ত। এখন কোথায় হবে সমাবেশ? এদিকে বিএনপি সব অভিযোগ নাকচ করে দিয়ে পুলিশ বলছে নিরাপত্তার স্বার্থেই পুরো পল্টন নিয়ন্ত্রণে রয়েছে তাদের। ততক্ষণ পর্যন্ত এটিকে আমরা একটি ক্রাইম সিন হিসেবে বিবেচনা করছি, এবং ক্রাইম সিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কারো, বিশেষজ্ঞরা ব্যতীত অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 12টার পর নাইট অ্যাঙ্গেল মোড়ে বিএনপির কিছু সমর্থক স্লোগান দিতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে কয়েকজনকে আটক করে তারা। বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষের পর বুধবার সন্ধ্যা থেকেই পুরো নয়াপল্টন এলাকায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় পুলিশ। নাইট অ্যাঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত অবস্থান নেয় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তার দুই প্রান্ত সহ আশপাশের সবগুলো অলিগলির মুখে দেয়া হয় ব্যারিকেড, বন্ধ হয়ে যায় সব ধরনের চলাচল। এ সময় কর্মস্থলে যাওয়া ব্যক্তিরা পড়েন বিপাকে, তবে পরিচয় নিশ্চিত হওয়ার পরই হেঁটে অফিসে যাওয়ার অনুমতি মেলে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব। বিকেলে গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সমাবেশ না করতে দিলে অপ্রীতিকর ঘটনার জন্য সরকারই দায়ী থাকবে বলে হুঁশিয়ার করেন তিনি। গতকালের ঘটনা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার সামিল, বর্বরোচিত নেককার্যজনক ঘটনার সাথে জড়িত সকল দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে, গ্রেপ্তারকৃত সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। 10 ডিসেম্বর আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে
আমরা গণসমাবেশ করব। এই গণসমাবেশ যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার সকল প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব সরকারের। এদিকে আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা চড়াও হন পুলিশের ওপর। এ সময় দেখা দেয় উত্তেজনা, হয় ধস্তাধস্তি। এদিন নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃতদের আদালতে তোলা হয়। এর আগে সকালে নাশকতার আলাদা তিন মামলায় আদালতে হাজিরা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছয় নেতা। আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত আদালত প্রাঙ্গণ, দুই পাশে পুলিশের ব্যারিকেডের মধ্যেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন দুপক্ষের আইনজীবীরা। হাজিরা দিতে আসা একজনকে আটকের চেষ্টা করলে ধস্তাধস্তি হয় পুলিশ ও বিএনপির আইনজীবীদের মধ্যে। বৃহস্পতিবার বেলা ১২টা একের পর এক প্রিজন ভ্যান ঢুকতে থাকে আদালতে, তখন মিছিল স্লোগানে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এদিন পল্টনে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৪৫০ জনকে হাজির করা হয় আদালতে। এর আগে সকালে নাশকতার আলাদা তিন মামলায় আদালতে হাজিরা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছয় নেতা। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভের সময় হাইকোর্টের সামনে পুলিশ বিএনপি সংঘর্ষের পুরনো মামলায় তারা হাজিরা দেন। মোটরসাইকেলগুলোতে আমরা আগুন দিয়েছি কথিত অভিযোগ অনুযায়ী, সে মোটরসাইকেলগুলোর কোনো রেজিস্ট্রেশন নাম্বার ছিল না এবং কোনো মালিককেও খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত, সাক্ষী হিসাবেও না, ওই মামলায় তাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মর্মে তাদের কোনো অন্তর্ভুক্তি এখানে নাই। পুলিশই যা করার করছে। এই সরকার গায়েবি বাদী দিয়ে মামলা করে, যাকে বাদী বানানো হয় এইরকম কোনো মানুষ ওই এলাকায় নাই, এটা পুলিশের তৈরি বাদী। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। বিনা কারণে যারা উপস্থিত নাই তাদের ওয়ারেন্ট ইস্যু হবে, সেই মর্মে বিজ্ঞ আদালত আদেশ পেন্ডিং রয়েছে, পেন্ডিং রেখেছেন এবং আজকেরই সেকেন্ড হবে এই বিষয়ে আদেশ দেওয়া হবে। বিএনপি নেতাদের হাজিরাকে কেন্দ্র করে দিনভরেই উত্তপ্ত সিএমএম কোর্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বারবার আঘাত আসলে আওয়ামী লীগও বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কথায় কথায় বিদেশিদের কাছে ধর্ণা দিয়েও লাভ হবে না। সকালে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে আবারও পিছিয়ে পড়বে দেশ। দফায় দফায় নানা কর্মসূচিতে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের ঘর গোছানোর প্রক্রিয়া চলছে সহযোগী সংগঠনগুলোর বার্ষিক সম্মেলন। দেশজুড়ে চলা জনসভায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, দুই সিটি কর্পোরেশন এবং সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সম্পাদক মণ্ডলীর যৌথ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দলের সাধারণ সম্পাদক বিএনপির উদ্দেশ্যে বলেন, রাস্তা বন্ধ করে আর কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা বাংলাদেশে সতর্ক পাহারায় থাকবে। আক্রমণ আমরা করব না, কিন্তু আক্রমণের উস্কানি দিলে সমাজের জবাব দেওয়া। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, মানুষ হত্যা করা বিএনপির রাজনীতি, তারা আবারও জনগণের জানমাল নিয়ে সহিংসতা শুরু করেছে। এ সময় নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলারও নির্দেশ দেন তিনি। বিএনপির ওই সমর্থন নাই, শক্তিও নাই, পরিকল্পনা নাই, চিন্তা নাই, ওরকম নীতি নাই, আদর্শ নাই, কিচ্ছু নাই। তাদের আছে মাথায় মানুষ খুন করা, অর্থ লুট করা, অর্থ পাচার করা, এটাই তারা পারে। কিন্তু আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, সে কারণেই এদেশের মাটি মানুষের প্রতি দায়বদ্ধতা আছে আমাদের। কথায় কথায় অন্য দেশের কাছে ধর্ণা দিয়ে, হ্যাঁ একবার ধর্ণা দিয়ে তারা সফল হয়েছিল জয় জয় আগে, এখনো ভাবছে যে সেটি পারবে, এত সহজ ওটা এখন হবে না। আঘাত দেবে আর আমরা চুপ করে বসে থাকবো, সহ্য করবো। আজকে বাংলাদেশের মানুষের ভাগ্যকে আর আমি চিনিমিনি খেলতে দেবো না। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করে না, সংরক্ষণ করে।
ভোটের অধিকার জনগণের হাতে আওয়ামী লীগকে ফিরিয়ে দেয়, এটা কোন গণতন্ত্র? যা আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মানে সেটা করে এখন, কিন্তু 2001 এ যে অত্যাচারগুলো আমাদের উপর করেছে, আমরা 2009 সরকার আসার পর গুনে গুনে সেই অত্যাচারের জবাব কিন্তু দিতে পারতাম, সে ক্ষমতা আওয়ামী লীগ দেশে অরাজনৈতিক সরকার ও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতেই বিএনপি আন্দোলনের নামে অরাজকতা করছে। সকালে রাজধানীর ইস্কাটনে 14 দলের বৈঠকে এমন মন্তব্য করেন জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। আগামী জাতীয় নির্বাচনে 14 দল জোটগতভাবে অংশ নেবে বলেও জানান তিনি। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই নয়াপল্টনের সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির মহাসমাবেশ ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। বিএনপির আন্দোলন মোকাবিলা ও আগামীতে জোটবদ্ধ নির্বাচন নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্কাটনে বৈঠকে বসে 14 দলীয় জোট। সকাল 10:30 বৈঠকে যোগ দিতে জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর বাসভবনে আসেন 14 দলের নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া সহ শীর্ষ নেতারা। টানা 3 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে বক্তব্য দেন জোট নেতারা। এ সময় জোট সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশের রাজনৈতিক সংকট তৈরি করে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে মহাসমাবেশ করছে। দেশের সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা, দেশের রাজনৈতিক অবস্থার শূন্যতা সৃষ্টি করা এবং একটি অরাজনৈতিক অবস্থা ডেকে আনা, এইটাই হচ্ছে তাদের মূল আন্দোলন লক্ষ্য ও উদ্দেশ্য। আগামীতে দলগতভাবে নির্বাচনে যাওয়ার কথা জানান জোট সমন্বয়ক। বিগত দিনে যেমনি একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করেছি, আগামীতেও রাজনৈতিক অবস্থান নেওয়া থেকে শুরু করে আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে অংশগ্রহণ করব। এদিকে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই নয়াপল্টনে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যারা শান্তিপূর্ণ সমাবেশ নয় বরং গাড়িঘোড়া ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা পরিচালনা করে, সেটি তো কোনোভাবেই শান্তিপূর্ণ সমাবেশ নয়। তো কাউকে তো অশান্তি সৃষ্টি করার জন্য অনুমতি দেওয়া যায় না। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করায় আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলেও মন্তব্য হাসান মাহমুদের। অশান্তি সৃষ্টি করার জন্য ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ সহ নানা প্রাণীর অভয়ারণ্য সুন্দরবন। পর্যটন মৌসুম সামনে রেখে নতুন করে প্রস্তুত করা হচ্ছে সুন্দরবন। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। দীর্ঘ কয়েক বছর পর কুমিল্লা, চাঁদপুর ও শেরপুরে হয়েছে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দলে দলে যোগদান নেতাকর্মীরা, জাতীয় নির্বাচন সামনে রেখে জেলায় জেলায় বলিষ্ঠ নেতৃত্বের আশা। কুমিল্লা থেকে আতিয়ার সজল এবং শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্লোগানে স্লোগানে মুখর কুমিল্লার বাগমারা স্কুল মাঠ, আওয়ামী লীগের নেতাকর্মীদের চোখে মুখে উচ্ছ্বাস। দীর্ঘ 6 বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ত্রিবার্ষিক সম্মেলন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জেলায় বলিষ্ঠ নেতৃত্ব আসবে এমন প্রত্যাশা নেতাকর্মীদের। সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আন্দোলনের নামে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করলে রাজপথ থেকে ফেরত দেওয়া হবে না। বিএনপি এবং জামায়াতের ওই রাজাকারেরা মিলে যদি রাজপথে নেমে কোনো সহিংসতা করার চেষ্টা করা হয়, নাশকতামূলক কর্মকাণ্ড করলে এর সমুচিত শিক্ষা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী দেবে, প্রয়োজন হলে আওয়ামী লীগের নেতা কর্মী প্রস্তুত থাকবে। এছাড়া এদিন বিপুল উৎসাহে 7 বছর পর শেরপুরেও জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যানার আর ফেস্টুন দিয়ে সম্মেলন স্থল শহরের পৌর পার্ক মাঠ সেজেছিল উৎসব মুখর সাজে। স্থানীয় নেতাকর্মীদের মিছিল আর স্লোগানে মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।
নতুন কমিটিতে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী সন্তানরা যেন জায়গা না পায় এমন প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকার আলবদররা ঐক্যবদ্ধ হচ্ছে, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এদিকে চাঁদপুরেও উৎসবমুখর পরিবেশে 10 বছর পর অনুষ্ঠিত হয় কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নয়াপল্টনে সংঘর্ষের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কুমিল্লায় দুজনকে আটক করে পুলিশ। আবারও রাজপথে রাজনৈতিক উত্তাপ। দেশের বিভিন্ন জেলায় একের পর এক কর্মসূচিতে রাজনীতির মাঠে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন বিএনপির নেতাকর্মী। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপি পৌর শহরের এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় অনুমতি না থাকায় পুলিশ তাদের সরে যেতে বলে। পরে খামারখালি পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। কুমিল্লায় বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে জেলা যুবদলের সভাপতি সহ দুজনকে আটক করে পুলিশ। পরে কুমিল্লা দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দল মিছিল বের করার চেষ্টা করে, পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তাদের আটক করা হয়েছে এরকম তো হলো যে এখানের ঘটনা, তাদের নামে আগে মামলা আছে সেই জন্য আটক, কিন্তু মিছিল বা এরকম কিছু নেই। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি দলীয় কার্যালয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন বলেন, যে কোনো মূল্যে 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ হবে। এদিকে সিলেট জেলা রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ঢাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি হয়। এ সময় রাজধানীতে দলীয় সমাবেশে পুলিশের হামলা ও নেতাদের আটকের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়। জাতীয় নেতৃবৃন্দকে আহত করেছে, গ্রেফতার করেছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই দাবিতে ঝিনাইদহ, রংপুর ও কুড়িগ্রামেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শামিমা শাম্মি, সময় সংবাদ। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে কাল ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচের আগে ব্রাজিল দলের স্বস্তি নেই কোনো ইনজুরি সমস্যা। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেলেসাওদের রেকর্ড সমৃদ্ধ হলেও বিশ্বকাপের নকআউটে গত 4 আসরে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে জয়হীন ব্রাজিল। তবে নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে সহজেই ক্রোয়েশিয়া বাধা টপকে যাবে তিতের দল। কাল ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। কাতার থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বিশ্বের কোটি ফুটবল সমর্থকদের জন্য অপেক্ষা করছে দারুণ এক রাতের। ফিফা ওয়ার্ল্ড কাপে একই দিনে মাঠে নামছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, তবে পৃথক পৃথক ম্যাচে। যদিও এই দুই দল নিজেদের ম্যাচে জয় পেয়ে যায়, তবে সম্ভাবনা আছে বিশ্বকাপের ইতিহাসে আরও একটি সুপার ক্লাসিকো দেখার। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও কিন্তু তারা এই ফেভারিট তকমা নিয়েই মাঠে নামতে যাচ্ছে। বিশ্বকাপ ইতিহাসে কখনোই ক্রোয়েশিয়ার বিপক্ষে কোনো ম্যাচ হারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হেক্সামিশনে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে অবশ্য তাদের রেকর্ড খুব একটা সুখকর না ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে। 2002 ফাইনাল জয়ের পর এ পর্যন্ত যতবারই ইউরোপিয়ান দলের বিপক্ষে নকআউট ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল, প্রতিবারই হারতে হয়েছে ব্রাজিলকে। সবচেয়ে স্বস্তির খবর, দক্ষিণ কোরিয়া ম্যাচের পর ব্রাজিল দলে নতুন করে কোনো ইঞ্জুরি সমস্যা দেখা দেয়নি। দলের প্রত্যেকজন ফুটবলার আছেন ফুরফুরে মেজাজে। গত দুদিন তারা অনুশীলন করেছেন এবং সেখানে দেখা গেছে যে তারা কতটা নির্ভার হয়ে অনুশীলন করেছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিল একাদশে বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছে না তা বলাই যায়, কারণ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে নিজের পছন্দের একাদশই মাঠে নামিয়েছিলেন কোচ দিতে। নেইমারকে নিয়ে শঙ্কা ছিল, কিন্তু গত ম্যাচে মাঠে নেমেই নেইমার এক গোল করেছেন এবং জানান দিয়েছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তিনি প্রস্তুত। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে যদি আর এক গোল করেন নেইমার, তবে ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলের পাশে গিয়ে বসবেন এই পোস্টার বয়। গত আসরের ফাইনালিস্ট, আসরের বর্তমান রানার্স আপ ক্রোয়েশিয়া। এই দলটিকে নিয়ে নেই তেমন কোনো উচ্চবাচ্য, তবে ঠিকই তারা তাদের কাজটা করে যাচ্ছে, জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। তাই জ্লাতকো দালিচের দলকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, এবং এই ভুল যদি করে ব্রাজিল তবে তাদের দিতে হতে পারে বড় খেসারত।
কাতার থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার কঠিন ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ নেদারল্যান্ডস এখন পর্যন্ত এই আসরে হারেনি এক ম্যাচও। ইঞ্জুরি থেকে ফিরে এই ম্যাচে মাঠে নামছেন ডি মারিয়া। তবে শঙ্কা রয়েছে রদ্রিগো ডি পলের চোট নিয়ে। তবে সেরাটা দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় স্ক্যালোনির দল। লুসাইলে ম্যাচটি শুরু হবে শুক্রবার রাত একটায়। এবারের বিশ্বকাপে সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ নেদারল্যান্ডস, যে দলটা বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি, এই ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনদের, কারণ বিশ্বের সব নাম করা ডিফেন্ডাররা রয়েছে নেদারল্যান্ডসে। টানা খেলার ধকলে যে ক্লান্তি ভর করেছিল আর্জেন্টিনা দলের উপর, সেখান থেকে এই দলটা এখন বেশ চনমনে। রাউন্ড অফ 16 শেষ করার পর কিছুদিন বিশ্রাম পেয়েছে, তবে গেল দুই দিন ধরে তাদের অনুশীলন চলেছে পুরোদমে। এরই মধ্যে স্ট্র্যাটেজি এবং টিম মোটামুটি সেট করে ফেলেছেন মাস্টার মাইন্ড লিওনেল স্ক্যালোনি। এই ম্যাচে আর্জেন্টাইন শিবিরের সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে ইঞ্জুরি থেকে ফিরে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরছেন উইঙ্গার আনহেল ডি মারিয়া। তবে কিছুটা শঙ্কা রয়েছে রদ্রিগো ডি পলের খেলা নিয়ে। এখন পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি ম্যাচে স্কোয়াডে পরিবর্তন নিয়ে খেলিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি, এই ম্যাচেও পরিবর্তন আসছে। এই ম্যাচেও শুরু থেকে সাইড বেঞ্চ করতে হবে লতারো মার্তিনেসকে, কারণ স্ক্যালোনির ভরসা জুগিয়েছেন হুলিয়ান আলভারেজ। তিনি ব্যাক টু ব্যাক গোল করেছেন, তাকে মূল স্ট্রাইকার হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলানোর কথা রয়েছে। একটিমাত্র পরিবর্তনের শঙ্কা রয়েছে মিডফিল্ডে, যদি রদ্রিগো ডি পলকে পুরোপুরি ফিট হিসেবে না পাওয়া যায়। নেদারল্যান্ডস এই বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে, কারণ লুই ভ্যান হল যে স্ট্র্যাটেজি নিয়ে পুরো বিশ্বকাপ দলকে খেলিয়েছেন তাতে প্রতিপক্ষের কাছে একটা ধোঁয়াশা হয়ে উঠেছে। তবে একটা জিনিস স্পষ্ট, বিশ্বের নাম করা ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের নিয়ে এই দলটা বেশ শক্তিশালী এবং তারা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলছে। বিশ্বকাপের পরিসংখ্যান বলছে সমানে সমান। এই নেদারল্যান্ডসকে হারিয়েই প্রথম বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। পরবর্তী পাঁচ দেখায় দু দলেরই দুটি করে জয় রয়েছে, একটি ম্যাচ ড্র হয়েছে। তবে পরিসংখ্যানের পাতা থেকে স্বস্তি বা তৃপ্তির ঢেকুর না তুলে আর্জেন্টিনাকে শীর্ষ চার নিশ্চিত করতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের সেরা পারফরমেন্সই দিতে হবে। কাতার থেকে এস এম ইকবাল, সময় সংবাদ। সপ্তাহ ব্যবধানে বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের মালামাল নিয়ে আবারও মংলা বন্দরে ফিরল বিদেশি জাহাজ। তিন দিনের খালাস প্রক্রিয়া শেষে নদীপথে পণ্য নেওয়া হবে সিরাজগঞ্জে প্রকল্প এলাকায়। মংলা থেকে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল হালিম। মংলা বন্দরের সাত নম্বর জেটিতে নোঙর করা এমভি স্প্রিং শাইন জাহাজ থেকে ছোট বার্জে নামানো হচ্ছে বিভিন্ন সরঞ্জাম। মঙ্গলবার সকালে হংকং পতাকাবাহী জাহাজটি বন্দরে নোঙর করে। গত 24 নভেম্বর ভিয়েতনামের হাইফং বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি। এতে 1617 মেট্রিক টন রেল সেতুর স্টিল স্ট্রাকচার সহ বিভিন্ন মেশিনারিজ রয়েছে। তিন দিনে খালাস প্রক্রিয়া শেষে পাঁচটি ছোট বার্জে সব সরঞ্জাম নেওয়া হবে সিরাজগঞ্জে প্রকল্প এলাকায়। আগামীকাল ডিসচার্জ কমপ্লিট করে চলে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। তাই এরা, এটা হচ্ছে আমাদের চতুর্থতম মাল মালামাল, এটা কনসাইনমেন্ট, এবং এরপরে আরও আটটা সেম কনসাইনমেন্ট নিয়ে আসবে। আর মেশিনারিজ দ্রুততম সময়ে নদীপথে প্রকল্প এলাকায় পৌঁছে দিবে বিএম অ্যান্ড রহমান কোম্পানি। পণ্য খুব কেয়ারফুলি নামানো হচ্ছে, এবং এখান থেকে নামার পরে এখন মালের কাস্টম হয় না, কাস্টম ক্লিয়ারেন্স হওয়ার পরে 7-8 দিন লাগবে যমুনা পর্যন্ত পৌঁছতে। গত 27 ও 28 নভেম্বর বঙ্গবন্ধু রেল সেতুর সরঞ্জাম নিয়ে আরও দুটি জাহাজ মংলা বন্দরে আসে। আগামী মাসে এ প্রকল্পের আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মংলা। মোবাইল অপারেটরদের সেবা আর ভোগান্তি নিয়ে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হলো গণশুনানি। প্রথমবারের মতো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির আয়োজনে শুনানিতে গ্রাহকরা তুলে ধরেন কল ড্রপ, দুর্বল নেটওয়ার্ক, ইন্টারনেট স্পিড সহ নানা ভোগান্তির কথা। এ সময় বিটিআরসির কর্মকর্তারা জানান 18 কোটি গ্রাহকের সেবা দেয়াই তাদের লক্ষ্য। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বাসাবাড়িতে এবং আমরা যখন অফিসে ইনডোরে কাজ করি তখন দেখা যায় আমাদের নেটওয়ার্ক থাকে না, সেটা জিপি রবি বাংলা লিংক সবার ক্ষেত্রেই। কল ড্রপ, দুর্বল নেটওয়ার্ক, ইন্টারনেট স্পিড, ব্যালেন্স ও ডাটা কেটে নেওয়া সহ নানা অভিযোগ নিয়ে শুরু হয় টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রণ সংস্থার কার্যক্রম নিয়ে গণশুনানি। নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির আয়োজনে বৃহস্পতিবার সকালে হোটেল রেডিসন ব্লুতে শুনানিতে গ্রাহকের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় বিটিআরসির কর্মকর্তাদের।
মোবাইল অপারেটরদের সেবা নিয়ে ক্ষোভ জানান গ্রাহকরা। আমি বিজিআরসিকে অনুরোধ করব এই অনলাইন আবেদন প্রক্রিয়াটা সহজ করার জন্য আমাদের যে সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদেরকে যদি একটু প্রশিক্ষণের ব্যবস্থা করেন তাহলে আমাদের অনলাইনে আবেদন করতে খুব সহজ হয়ে যায়। পরে সামুদ্রিক ফিশিং ট্রলারে তরঙ্গ বরাদ্দের পর লাইসেন্স পাওয়া ও নবায়নের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার ছাড়পত্র নিয়ে পড়তে হয় নানা ভোগান্তিতে, এমন দুর্ভোগের কথা তুলে ধরেন মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। আমরা চিটাগাং লাইসেন্স পাই, চিটাগাং থেকে রিনিউ করার বিশেষ করে আমাদের মূল কমিটিতে নিয়ে যেতে হয়, সেটা চট্টগ্রাম থেকে সিগনেচার করতে হলে আমাদের সবচেয়ে বেশি ভুল হয়। পরে গ্রাহকদের নানা প্রশ্নের উত্তর দেন বিটিএসসির চেয়ারম্যান সহ কর্মকর্তারা। আমরা আসলে গণশুনানির মধ্য দিয়ে টেলিকম সেবাগুলো কি এবং কিভাবে এই সেবাগুলো দেওয়া হয় এবং কারা এর সাথে সম্পৃক্ত, কত ধরনের অপারেটর আছে, এই সমগ্র বিষয়গুলো কিন্তু আজকে কিন্তু আমাদের এই প্রশ্নোত্তর পর্বে এবং বক্তৃতার মধ্য দিয়ে উঠে এসেছে। শেষ পর্যায়ে অনলাইনে হারানো সিম ফিরে পেতে ভোগান্তি সহ নানা অভিযোগ তুলে ধরা হয়। গ্রাহকদের অভিযোগ, হোটেলে না করে উন্মুক্ত স্থানে গণশুনানি হলে নানা সমস্যা তুলে ধরার বেশি সুযোগ পেতেন তারা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জে অনুমোদনহীন এনজিওর 6 প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নাচল উপজেলার খুলশি এলাকা থেকে তাদের আটক করা হয়। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র আউশ নামে একটি অনুমোদনহীন এনজিও পরিচালনা করে আসছিল। তারা সাধারণ মানুষকে অধিক মুনাফার লোভ দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। সম্প্রতি কয়েকজন ভুক্তভোগী বিষয়টি নিয়ে র‍্যাবের কাছে লিখিত অভিযোগ করে। অভিযান চালিয়ে চক্রটির মূল হোতা সহ 6 জনকে গ্রেফতার করে র‍্যাব। দেখছেন বাংলা সময়। উত্তরের জনপদে জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা নেমেছে 15 ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডায় নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে শীতজনিত রোগে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। 24 ঘন্টায় রংপুর মেডিকেলে 2 শিশু মারা গেছে। তারেকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর অঞ্চল হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতি বছর শীত একটু আগে ভাগে নামে এ অঞ্চলে। দিনে গরম, মধ্যরাতে বাড়ে শীতের তীব্রতা। এতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 1 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত বিশেষ করে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয় 300 জন, যাদের সবার বয়স 1 মাস থেকে 1.5 বছরের মধ্যে। এদের মধ্যে 2 শিশু বুধবার মারা গেছে। বাচ্চার সমস্যা হলে কিছু নেই, শ্বাসকষ্ট সমস্যা। শ্বাসকষ্ট নিয়ে এসেছিলাম, এখন আগের থেকে অনেক ভালো। এ অবস্থায় হাসপাতালের ওয়ার্ডগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। প্রতি বেডে 2-3টা করে বাচ্চা নিয়ে শুতে আসে, জায়গা নাই। ডক্টর শুধু সকাল 10টায় আসে, এরকম অবস্থায় ট্রিটমেন্ট চলে। চলতি মাসে প্রতিদিন 50 থেকে 60টি শিশু নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। হঠাৎ করে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এই রোগগুলো আসলে সারা বছরই কম বেশি থাকে, হয়তো প্রকোপটা একটু শীতের আবহাওয়াজনিত কারণে একটু বেড়ে যায়, যেমন নিউমোনিয়া বলেন, ব্রঙ্কিওলাইটিস এবং ডায়রিয়া, রোটাভাইরাস জনিত ডায়রিয়াগুলো একটু সংখ্যাটা কিছুটা বৃদ্ধি পায়। রংপুরে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। দেখছেন বাংলার সময়। ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। বিকেলে শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য রআমো ওবায়দুল মুক্তাদির চৌধুরী। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটি মহল ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে বলে জানান তিনি। আপনারা যদি আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা এতটুকু যদি থেকে থাকে ভিতরে, এই চেতনা যদি আপনার সন্তানদের মাঝে আপনি যদি প্রীত করতে পারেন, পরিব্যক্ত করতে পারেন, তাহলে কিছুটা হলো কাজে লাগবে। আর রাজনীতি সচেতন কর্মীদের কাছে আমার আবেদন রইল যে আপনারা সদা জাগ্রত থাকবেন। 10 তারিখে কী হবে না হবে সেটা দেখা যাবে, আর মাত্র 1 দিন আছে আমাদের হাতে। 10 তারিখে যাই হোক না কেন, কোনো বিশৃঙ্খলা বাংলাদেশে হতে দেওয়া যাবে না। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির সহ নানা প্রাণীর অভয়ারণ্য সুন্দরবন। আর ভ্রমণ পিপাসুদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন সংশ্লিষ্টরা। পদ্মা সেতুর কারণে পর্যটক সংখ্যা এবার 2 গুণের বেশি হওয়ার আশা ব্যবসায়ীদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আবদুল্লাহ আল মামুন, রুবেলের রিপোর্ট।
শীতের শুরুতেই প্রকৃতির নতুন রূপে বাড়ে সুন্দরবনের সৌন্দর্য। অপরূপ সৌন্দর্যের আধার সুন্দরবন দর্শনার্থীদের হাতছানি দিয়ে ডাকছে। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির সহ নানা স্থল ও জলজ প্রাণীর আশ্রয়স্থল এই বন। রয়েছে সুন্দরী গেওয়া গোলপাতা গাছ। রোমাঞ্চকর শিহরণের সঙ্গে প্রকৃতির এসব নৈসর্গিকতা মুগ্ধ করে যে কাউকে। সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলো মৌসুম সামনে রেখে নতুন করে প্রস্তুত করা হচ্ছে। ট্যুর অপারেটর, লঞ্চ মালিকরা নতুনভাবে সাজিয়েছেন লঞ্চ ও অন্যান্য নৌজাম। করমজল, কটকা, দুবলা, হারবাড়িয়া, কচিখালি সহ বিভিন্ন স্পটে ভ্রমণের জন্য অপেক্ষায় সৌন্দর্য পিপাসুরা। মনোরম পরিবেশ, আনন্দ ভ্রমণ এবং ওখানকার দুবলোর চরে যাব, ওখানকার বাঘ, তারপরে বনাঞ্চল, পশু পাখি এগুলো দেখবো একটু। দীর্ঘদিন অপেক্ষা করার পর আমার ফ্যামিলি নিয়ে অবশ্যই দেখতে যাব। বাঘ দেখা যায়, হরিণ দেখা যায়, সেগুলো শুনেই মূলত সুন্দরবন ঘুরতে আসছে। পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসায় ট্যুর ব্যবসায়ীরাও আশাবাদী। এরই মধ্যে দেশি বিদেশি পর্যটকরা বুকিং দিয়ে রেখেছেন পুরো ডিসেম্বর ও জানুয়ারি মাস জুড়ে। অন্যান্য বছরের তুলনায় এবছর সারা অনেক পাচ্ছি, বুকিংও অনেক ভালো। আশা করি যদি এইভাবে বুকিং থাকে আমাদের সেক্টরটা অনেক উন্নতির দিকে যাবে। মংলা পোর্ট, পদ্মা ব্রিজের কারণে এইখানে কিন্তু প্রচুর বাইরের মানুষের সমাগম হবে। দর্শনার্থীদের আগ্রহের কারণে পুরনো সাতটি পর্যটন কেন্দ্রের পাশাপাশি খুলনা ও বাগেরহাটে নতুন আরও চারটি ইকো ট্যুরিজম সেন্টার প্রস্তুত করছে বন বিভাগ। অধিক সংখ্যক পর্যটককে আমরা অ্যাকোমোডেট করার জন্য আমরা কিন্তু সুন্দরবনের নতুন চারটি পর্যটন কেন্দ্র গড়ে তুলছি। এর মাধ্যমে একটা সুন্দরবনের রাজস্ব আদায় কেন্দ্রটা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গড়ে প্রতি বছর 2 লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক ভ্রমণে আসেন, আর এ খাতে বছরে গড়ে 4 কোটি টাকা রাজস্ব আদায় করে বন বিভাগ। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। এ ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়।